আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। খুব বড় ঘটনা ঘটে গেছে জানিয়ে রীতিমতো চিন্তিত ভারতীয় এয়ারফোর্স। আসলে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় সেনাকে টার্গেট করা হয় গোপন তথ্য পাওয়ার জন্য, আর এটা পাকিস্তান এর আগেও করেছে। এবার ভারতীয় বায়ুসেনার এক অফিসার পাকিস্তানের ফাঁদে পড়ে গেছে। পাকিস্তানের ASI এর মহিলা এজেন্ট ভারতীয় বায়ুসেনার অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে বায়ুসেনার গোপন তথ্য নিত। দিল্লি পুলিশ ভারতীয় বায়ুসেনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট দেবেন্দ্র শর্মাকে আটক করেছে। 32 বছরের দেবেন্দ্র দিল্লির সুব্রত পার্কের বায়ুসেনা অফিসের রেকর্ড বিভাগে কর্মরত ছিলেন। দিল্লি পুলিশ গোপন সূত্রে খবর পায় পাকিস্তানের জালে জড়িয়ে বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানের ASI এজেন্টদের হাতে তুলে দিচ্ছেন কোনো এক ভারতীয় বায়ুসেনা আধিকারিক। তদন্ত একটু এগোতেই বোঝা যায় সুব্রত পার্কে বায়ুসেনা রেকর্ড অফিসে কর্মরত সার্জেন্ট দেবেন্দ্রকে ফাঁদে ফেলেছে পাকিস্তানের এজেন্ট। তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য। দেবেন্দ্র স্বীকার করেন পাকিস্তানের ওই মহিলা প্রেমের জালে ফাঁসিয়ে তার কাছ থেকে বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নিয়েছেন। দেবেন্দ্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতেন বলেও জানিয়েছেন। এই লেনদেনে দেবেন্দ্র অর্থ পেয়েছেন বলে তদন্তকারীদের কাছে স্বীকার করে নিয়েছেন। গত 6ই মে দেবেন্দ্রকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে ভারতীয় সেনার সাথে। সরকার ও তিন সেনাকে এই বিষয়ে আরো কঠোর হওয়া উচিত। ভারতের সুরক্ষার জন্য এটি বড় চিন্তার বিষয়। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান।